হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে আমরা বিভিন্ন দেশের তথ্য নিয়ে, বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সামনে যে ভিডিওগুলো তুলে ধরি, আজকে তার প্রত্যয় করবেন। আজকে আমরা গ্রীষ্মে মৌসুমি কর্মী হিসেবে আপনারা যেভাবে যাবেন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত তুলে ধরব। আশা রাখি ভিডিওটি আপনাদের সহায়ক হবে। যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চান, যারা গ্রীষ্মে যেতে চান, যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে গ্রীষ্ম মৌসুমী কর্ম হিসেবে আসার প্রক্রিয়াটা বা যাওয়ার প্রক্রিয়াটা, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। মৌসুমি বিষয়, যে মৌসুমি ভিসা কর্মী নেওয়ার ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন নীতি অনুসরণ করে থাকে, এটা আপনারা সবাই জানেন। তো মৌসুমি কর্মীদের জন্য ইউরোপ কান্ট্রিতে বছরে একটা সময় শুধু ভিসা ইস্যু করা হয়। প্রতিটা দেশের নিজস্ব নীতিমালা অনুযায়ী, ইউরোপের এক এক দেশ এক এক নীতিমালা অনুযায়ী মৌসুমি কর্মী নেয়, আপনারা সবাই জানেন। তো আজকে আমরা কৃষিখাতে যে গ্রীষ্মে যে মৌসুমি কর্মী নেয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে জানিয়ে রাখি, যারা মৌসুমি বিষয় বা কৃষি বিষয় ইউরোপ কান্ট্রিতে যাবেন বা যাওয়ার চেষ্টা করতেছেন, তাদের জেনে রাখা ভালো যে মৌসুমি বিষয় যদি আপনি ইউরোপের দেশে ঢুকেন তাহলে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। কাজ শুরুর আগে তাই ইউরোপে প্রবেশ করতে দেওয়া হয় এবং কাজ শেষ করে চলে আসতে হয়, বিষয়টা এরকম। তো মৌসুম কর্মী হিসেবে আসতে চাইলে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে আগে, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন পোর্টাল অনুযায়ী মৌসুমি কর্মী বিষয় গ্রীষ্মে সর্বোচ্চ 6 মাস কাজ করার অনুমতি দেওয়া হয়। গ্রিক কনসুলার কর্তৃপক্ষ চাকরি চুক্তিপত্র যাচাই করে এই বিষয় ইস্যু করে। যে নিয়োগকর্তা আপনাকে নিয়োগ দিবে তার প্রতিষ্ঠানেই আপনাকে কাজ করতে হবে, এর কোনো ব্যত্যয় গ্রীষ কর্তৃপক্ষ মানবে না, ফলে যে প্রতিষ্ঠানে আপনার চাকরি হবে সেই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ মিলবে না। যেটা আমি প্রথমেই বললাম যে আপনারা যদি শুধু গ্রীষে না, যে দেশেই যান মৌসুমি কর্মী হিসেবে, আপনাকে যে নিয়োগকর্তা আপনাকে নিয়ে যাবে বা যারা আপনাকে নিয়ে যাবে তাদের যে কাজ সেটাই আপনাকে করতে হবে এবং 6 মাস পরে আপনাকে ব্যাগ আসতে হবে। কৃষি, মৎস্য ও পর্যটন শিল্প সহ বেশ কয়েকটি খাতে এই মৌসুমি কর্মী ভিসা ইস্যু করা হয় গ্রীষ্মে। তবে মৎস্য খাতে যারা কাজ করবেন তাদের সর্বোচ্চ 10 মাসের ভিসা দেওয়া হয়। মিশর, বাংলাদেশ ও আলবেরিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে গ্রীষ্মে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, ফলে মৌসুমি কর্মী ভিসার ক্ষেত্রেও বাড়তি সুযোগ পেয়ে থাকেন এইসব দেশের নাগরিকেরা। 2022 সালে ঘোষণা অনুযায়ী প্রতি বছর 4,000 বাংলাদেশি মৌসুমি ভিসা দেওয়ার কথা রয়েছে। প্রায় 15,000 অনথিভুক্ত বাংলাদেশি বর্তমানে গ্রীষ্মে কর্মরত রয়েছেন। এ প্রকল্পের অধীনে তারা সবাই নিয়মিত হওয়ার প্রচেষ্টায় রয়েছেন। বাংলাদেশি কর্মীদের 5 বছরের জন্য এই ভিসাটি দেওয়া হয়। তবে সত্য থাকে এই ভিসার অধীনে বছরে 9 মাস কাজ করার সুযোগ পাবেন একজন কর্মী, বাকি 3 মাস ওই কর্মী আর গ্রীষ্মে থাকতে পারবেন না, গ্রীষ্ম ছেড়ে নিজ দেশ বাংলাদেশ বা অন্য কোনো দেশে চলে যেতে হয়। এভাবে 5 বছর পূর্ণ হওয়ার পরেও তাদের আবারও গ্রীষ ছেড়ে যেতে হবে। অনেক বাংলাদেশি অভিবাসী মৌসুমি কর্মী হিসেবে কাজ করছেন গ্রীষ্মে। কত সংখ্যক ওয়ার্ক পারমিট দেওয়া হয় প্রতি বছর যে মৌসুমি কর্মী বা কৃষি ভিসা দেওয়া হয় এটা কত পার্সেন্ট? এই প্রতি বছর 2টি কোটা পদ্ধতিতে ভিসার সংখ্যা ঘোষণা করে গ্রিক কর্তৃপক্ষ। তবে বছরে বছরে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে, কোনো বছরে 15,000, কোনো বছরে 25,000 মৌসুমি কর্মী ভিসা দেওয়া হয়, কখনো সেই সংখ্যা 60,000 হতে পারে। আপনার এই যে মৌসুমি বা কৃষি বিষয়ে যাবেন গ্রীষ্মে বা ইউরোপের যে কোনো দেশে, তো গ্রীষ্মের জন্য আজকে আমরা যেহেতু আলোচনা করতেছি, তো এখানে চাকরি যেখানে খুঁজবেন আপনারা এই সাইটগুলো আমি আপনাদের জানাচ্ছি। একটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অফ গ্রিক, এখানে আপনারা এই বিষয়ের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে গ্রিক ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন, স্থানীয় নিয়োগের জন্য গ্রিক রিজিয়ন, নৌবহন পরিমন্ত্রণালয়, গ্রিক ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন,
GNTO, refugee dot info, generation 2.0 rate, skilled worker, career bearer, vacancies in Greek. এই কোটা সাইটে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে যদি চাকরি আপনাদের নিয়োগ কতজন আপনাদের চাকরি দিয়ে দেয় বা আপনাদের সিলেক্টেড করে বা আপনার ইন্টারভিউ মাধ্যমে যদি সিলেক্টেড হয়ে যান সেক্ষেত্রে তারা জব ওভার লেটার পাঠাবে আপনারা তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা এনজিওতে চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে রিলিফ ওয়েব ইভেন্ট জবস IOM সলিডারিটি নাও ম্যাটার ডি যা যা প্রয়োজন হবে বিষয় উল্লেখ তো মেয়াদের বেশি সময় গ্রীসে থাকা যাবে না এই কারণে প্রতি বছর নির্দিষ্ট সময় গ্রীস ছেড়ে দেওয়া উচিত গ্রীস থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে যেতে হলে তৃতীয় দেশের নাগরিকদের নির্দিষ্ট ভিসার প্রয়োজন তাই যে 3 মাস আপনার কাজের অনুমতি নেই সেই সময়টা নিজ দেশে ফিরে যাওয়াটাই ভালো সিদ্ধান্ত হিসেবে দেখা হয় যেভাবে আবেদন করতে হবে এটা হচ্ছে মৌসুমি কর্মী ভিসা পেতে প্রশাসনিক ফি জমা দিতে হবে তবে দ্বিপক্ষীয় চুক্তি থাকায় বাংলাদেশের জন্য প্রশাসনিক ফি 120 ইউরো তবে অন্যদের ক্ষেত্রে এটি 150 ইউরো ভিসার জন্য আপনি যে দেশে আছেন সেই দেশে গ্রিক কনসুলেট বা দূতাবাস থেকে আবেদন করতে হবে গ্রিস কাজ করার জন্য আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে হবে নিয়োগকর্তা আপনাকে যে নির্দিষ্ট কাজটির জন্য নিয়োগ দিয়েছেন তার ঘোষণাপত্র জমা দিতে হবে ঘোষণাপত্র মানে জব অফার লেটার নিয়োগকর্তার সঙ্গে আপনার সই করা চুক্তি এবং সেই চুক্তি যে গ্রিসের লেবার ইন্সপেক্টরেট অনুমোদন করেছে তার 2টি কপি জমা দিতে হবে এই চুক্তিপত্র আপনার কাজের ধরন এবং বেতন উল্লেখ থাকতে হবে অদক্ষ কর্মীদের ক্ষেত্রে বেতনের পরিমাণ গ্রিসের সর্বনিম্ন বেতন কম হতে পারবে না আপনাকে অবশ্যই আবাসনের একটি ঘোষণা দেখাতে হবে যেটা আপনার চুক্তির সময়কাল আপনাকে দেয়া হবে 2 মাসের বেতন অনুপাতে সামাজিক নিরাপত্তা ফি জমা দিতে হবে আপনার নিয়োগকর্তার অনুরোধ অনুমোদিত হলে আপনাকে ভিসা দেওয়া হবে আপনি যদি মৎস্য খাতে কাজ করেন তাহলে নিয়োগকর্তাকে আপনার ব্যয় হবে 15 ইউরো জমা দিতে হবে যে নৌকাটিতে কাজ করবেন সেটি কোথায় নিবন্ধিত হয়েছে সেটির অবস্থান এবং ধারণ ক্ষমতা উল্লেখ করে বন্দর কর্তৃপক্ষ একটি সনদ জমা দিতে হবে আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন গ্রিসে আপনার স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সুযোগ সুবিধা ইউনিফাইড রেগুলেশন অফ হেলথ বেনিফিট ইকেপিআই এর অধীনে ন্যাশনাল অর্গানাইজেশন ফর দ্য প্রেভিশন অফ হেলথ সার্ভিসেস এর মাধ্যমে নিশ্চিত করা হবে 10 দিন দেখার পর কোনো কর্মীকে যদি কাজ করতে দেওয়া না হয় তাহলে নিয়োগকর্তাকে তার পাওনা পরিশোধ করতে হবে গ্রিসের প্রধান শ্রমিক সংগঠন হচ্ছে ADEDYDSE মৌসুমি কর্মীদের নানা খাতে কাজ করার সুযোগ রয়েছে জেনে নিন আপনার অধিকার আপনার যে সেখানে যাবেন যাওয়ার পর আপনার অধিকারগুলো হচ্ছে মৌসুমি কর্মী হিসাবে তো অবশ্যই আপনাকে নিয়োগকর্তার সঙ্গে আপনার একটি চুক্তি থাকতে হবে চুক্তির সময় সব বেতনের ছুটির সুযোগ থাকতে হবে চুক্তিপত্র প্রয়োজনীয় নিয়মকানুন পরিষ্কার করে লেখা থাকতে হবে আপনাকে যদি মেয়াদ পূর্ণ হওয়ার আগ বরখাস্ত করা হয় সেক্ষেত্রে কেন করা হলো তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে একটি সঙ্গে নোটিশ পিরিয়ড এবং ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করতে হবে প্রতি সপ্তাহে ঘন্টা 40-এর বেশি হতে পারবে না দিনে 8 ঘন্টা হিসেবে 5 দিনে 40 ঘন্টা সেক্ষেত্রে আপনি যদি সপ্তাহে 6 দিন কাজ করেন তবে দিনে 6 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না যদি আপনি সপ্তাহে 40 ঘন্টার বেশি কাজ করেন তবে আপনি ওভারটাইম পাওয়ার যোগ্য মানে ওভারটাইম পাবেন তো এখানে সব তথ্য দেওয়া আছে তো বন্ধুরা যারা গ্রীষ্মে মৌসুমি কর্মী বা কৃষিকাজে বা মৎস্য কাজে যদি যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই যে আমি যেখানে কয়েকটা যেখানে চাকরি খুঁজবেন এখানে দেখেন লাল লাল কালিতে লেখা আছে আপনারা এখান থেকে চাকরি খুঁজে পাবেন এখান থেকে চাকরি খুঁজে নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং প্রয়োজনীয় তথ্য যেন আপনাদের কাজে লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা যারা এতদিন জানতে চেয়েছিলেন যে গ্রীষ্মে মৌসুমি কর্মী হিসাবে কীভাবে যাব বা একটু তথ্য জানা দরকার তাদের জন্য আজকের এই ভিডিও আশা রাখি ভিডিওটি আপনাদের কাজে লাগবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিও আপনার আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ